এখন যুক্তরাষ্ট্র যখন বলল যে অভিজিৎকে কে হত্যা করেছে, আমি $5 মিলিয়ন পুরস্কার ঘোষণা করলাম যদি কোনো আপনার দিতে পারো। যুক্তরাষ্ট্রের হাতে আসলে অভিজিৎকে কে হত্যা করেছে তার সম্পূর্ণ প্রমাণ যুক্তরাষ্ট্রের হাতে আছে বলেই আমি একটা তথ্য থেকে জানতে পেরেছি। আমি শুনলাম 5 জন মন্ত্রীর বিদেশি পাসপোর্ট আছে, সেটাও যুক্তরাষ্ট্র উপস্থাপন করেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $7.5 বিলিয়ন হিসাবের গরমিল সেটাও উপস্থাপন করেছে। এগুলো যে আমাদের ক্ষমতা তো, আমরা তো শোন, আমাদের চয়েস আছে, আমরা মুক্ত মানুষ, তাদের কোনো চয়েস নাই। কালকে আওয়ামী লীগ পড়ে গেলে তাদের পিঠে চামড়া থাকবে না, কারো এই যাদের চামড়া থাকবে না, কালো টাকা বানাইছে, ক্ষমতার অপব্যবহার করছে, চিহ্নিত হয়ে গেছে, এরাই কিন্তু এখন এই ডেসপারেশন। না কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে এক্সিট নিয়ে নেবে বা সে চলে যাবে বা হোয়াটএভার, কিন্তু এই মোজাম্মেল সাহেবের মতো এই মন্ত্রীরা তো ধরা খাবে, এরা না যেতে পারবে কোথাও, এরা তো কোথাও পালাতেও পারবে না। এগুলো কি তাদের মাথায়, তারা কি মানে এগুলো চিন্তা করে না? কোথায় যাবে সে স্ট্যান্ডার্ড নিয়ে কোথায় যাবে? এখন কিছু মনে করেন না, এখন তো আমেরিকার রাস্তা যে শপিং করতে যাবে, ওখানে তো একটা ইংরেজিও জানা ঠিক মতো। আমি কতগুলো বলতে হচ্ছে, আমার না আছে পোশাক পরিচ্ছদে কোনো ঢক, না আছে বিদ্যা শিক্ষার কোনো দৌড়, না আছে কোনো ফর এক্সাম্পল, আমি কি বলবো আপনাকে, তো এত মোজাম্মেলের মতো মন্ত্রী তো এখানে ভরত, এখানে অনেকগুলো এগুলো ব্যক্তিগত পর্যায়ে যাওয়াটা উচিত না। আমি সবাই ভালো, আমি পরবর্তী সংবাদে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি নিশ্চয়ই শুনেছেন যে বিএনপির এক সময়ের দ্বন্দ্বপোটা প্রতাপশালী নেতা এবং বিভিন্ন ভাবে দুর্নীতি, বিএনপির সময়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে ছিল, হারিশ চৌধুরীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে, কেউ কেউ বলছেন তিনি সরকারের কাস্টডিতে মারা গেছেন, আসলে তিনি কোথায় এবং কিভাবে মারা গেলেন, আপনার কাছে এ বিষয়ে কি তথ্য আছে একটু যদি আমাদের দর্শকদের জন্য বলেন। আমি এখন সর্বশেষ বিস্মিত হলাম যে যখন এই জিনিসটা চাউড় হয়ে গেল যে ও সরকারের কাস্টডিতেই ছিল, ওখানেই মৃত্যুবরণ হয়েছে, তার পরিবার, আমি সবসময় একটা কথা বলি বেগম জিয়ার বেলা, আমি বারবার বলেছি আমি কারো ভাষ্য গ্রহণ করতে রাজি নই। কোনো ব্যক্তি যখন মানে খুব বেশি অসুস্থ থাকে অথবা কোনো ব্যক্তি যখন জেলখানায় থাকে বা আটক অবস্থা থাকে, তখন নেক্সট অফ কিন বলতে বুঝাচ্ছি পরিবারের যে সদস্যগুলা, সন্তান, আব্বা, আম্মা, ভাই, বোন, তাদের বক্তব্যই আমি গ্রহণযোগ্য, এটা আইনে গ্রহণযোগ্য, আমার না, এটা বলাই হয় নেক্সট অফ কিন। হাসপাতালে ভর্তি হলে ফর্মের মধ্যে লেখে নেক্সট অফ কিন, আপনি আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন সেটা পরিচয় নয়, আপনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সেটা আপনার পরিচয় না, আপনার আব্বাকে, আম্মাকে, ভাই বোনকে আমরা কাকে ফোন করবো, আপনার বেলায় কাকে লাশ হস্তান্তর করবো, কার সাথে যোগাযোগ করবো? হারিশ চৌধুরীর মেয়ে বলে দিয়েছে আমার আব্বা ঢাকাতেই মারা গেছে এবং আমার আব্বা সরকারি কাস্টডিতে মারা গেছে। এখন দেখুন এই পরিস্থিতিতে আপনার যখন দেখলো যে জিনিসটা বাস্ট হয়ে গেছে, যারে এখানে প্রচার করা হয়েছিল গত 12 বছর ধরে যে হারিশ চৌধুরী দেশ থেকে পালিয়ে গেছেন, আর সেখানে এখন তথ্য আসলো ঢাকাতেই ছিলেন, দেশেই ছিলেন, ঢাকাতেই মারা গেছেন এবং মাস তিনেক আগে বোধহয় মারা গেছেন, তার তার লাশ নিশ্চয় হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে, তাহলে মেয়ে এই বিষয়ে ট্রিটমেন্ট দেয় কোত্থেকে? মেয়ে তো মুখ বন্ধ, মেয়ে তো এর চেয়ে বেশি কিছু বলতেও পারছে না, কারণ মেয়েকে তো বাঁচতে হবে, তাই না? এখন আপনি দেখুন পুলিশ এখন এসে যখন কিছু ধরা পড়ে গেছে, পুলিশ এসে বলতেছে কি ও আদৌ মারা গেছে কিনা আমরা শিওর না, তো হোয়াট ইউ আর শিওর অ্যাবাউট, তুমি কোন জিনিসটা শিওর? জিয়ার ব্যাপারটা বলি, এখন মেজর জিয়ার ব্যাপারে বলা আছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এসে বললো জিয়া আমাদের নাগালের ভেতর এখন, যে কোনো সময় ধরে ফেলবো, আপনার মনে আছে 2 বছর আগে তার ডায়লগ? আচ্ছা, তারপর এখন যুক্তরাষ্ট্র যখন বললো যে অভিজিৎকে কে হত্যা করেছে, আমি $5 মিলিয়ন পুরস্কার ঘোষণা করলাম যদি কোনো আপনার দিতে পারো। যুক্তরাষ্ট্রের হাতে আসলে অভিজিৎকে কে হত্যা করেছে তার সম্পূর্ণ প্রমাণ যুক্তরাষ্ট্রের হাতে আছে বলেই আমি একটা তথ্য থেকে জানতে পেরেছি। তারা এই $5 মিলিয়ন টোপটা দিয়েছে গভর্নমেন্টকে টেস্ট করার জন্য, তুমি তোমার বক্তব্যটা দেবে কিনা, জিয়া কি তোমাদের কাস্টডিতে আছে নাকি কোথায় আছে, তুমি সেটা দিবে কিনা। আচ্ছা, এখন আদৌ জিয়া ওখানে জড়িত কিনা সেটাও একটা ব্যাপার। এখন যা শুনতে পাচ্ছি আপনাকে বলে রাখছি, যুক্তরাষ্ট্র সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করেছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে 7-8 দিন আগে,
আপনি বোধহয় দেখেছেন যে আমাদের বিদায়ী যে রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের মিলার সাহেব, তিনি গওহর রিজভির সাথে দেখা করতে গিয়েছেন বলে একটা নিউজ এসেছে পত্রিকাতে, খেয়াল করেছেন কিনা? তিনি কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর ওখানে নিউজ নাইনটি হলো গওহর রিজভির সাথে, উপদেষ্টার সাথে। আমি শুনেছি সেখানে কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে যে আমাদের কাছে এই প্রমাণ আছে যে তোমার সরকার এই ব্লগার রাজীবকে হত্যা করেছে জঙ্গিবাদের নাটক সাজানোর জন্য, যে জঙ্গিদের হাতে ওই মেজর জিয়া থেকে শুরু করে, মেজর জিয়া নাকি সেই ইসলামিস্ট পন্থী ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, ওই যে আনসারুল্লাহ বাংলা টিম না কিসের সাথে জড়িত, এইসব আমরা তো অনেক কিছু শুনি। আমরা কি আর জিয়ার বক্তব্য শুনেছি? সরকার যা বলে, পুলিশ যা বলে, এটা একটা গল্প আর কি। জিয়া আদৌ আসলে কি, এই জিয়া জিনিসটা, এটা আমরা জানি না। সে কি জীবিত না মৃত সেটা আমরা জানি না, সে কি সরকারের হাতে না সরকারের সাথে, সব পুলিশ আমাকে যখন এসে যা বলে পত্রিকাতে সেটা রিপোর্ট হয়, সেই ভিত্তিতে আপনারা আমার তথ্য আনবেন। ভিতরে যদি কেউ জানো, কেউ তো মুখ খুলবে না এসব জিনিস নিয়ে, ভেরি সেন্সিটিভ জিনিস এগুলো, একটা গোপন তথ্য এত সেন্সিটিভ, আপনি জানলে আপনাকেও কিল করে দিতে পারে, তাই না? তো সুতরাং এখন শোনা যাচ্ছে যে এটা আসলে এক কমপ্লিটলি সাজানো নাটক। ঠিক একইভাবে ওই যুক্তরাষ্ট্র নাকি আরো কিছু জিনিস দিয়ে হাসমিবে, যেটা বললো যে চায়নার থেকে তাকে সরিয়ে আনার জন্য বেশ কিছু প্রেশার দিচ্ছে, আরো কিছু ইস্যু এখানে আসছে। আমি শুনলাম 5 মন্ত্রীর বিদেশি পাসপোর্ট আছে, সেটাও যুক্তরাষ্ট্র উপস্থাপন করেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $7.5 billion হিসাবের গরমিল সেটা উপস্থাপন করেছে। এখন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ সরকারের রিজার্ভ যদি গরমিল হয়, যুক্তরাষ্ট্রের স্বার্থটা কি? যুক্তরাষ্ট্রের স্বার্থটা ভেরি ক্লিয়ার, যুক্তরাষ্ট্রের হাইয়েস্ট অ্যামাউন্ট অফ গার্মেন্ট এক্সপোর্ট হচ্ছে, এগুলো আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েসিং করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি সে ওভার এবং আন্ডার ইনভয়েসিং এর সাথে যুক্ত, তার মানে তারা করাপশন করছে, কারণ যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্টে সেটা মাইনাস দেখানো হচ্ছে, কম দেখানো হচ্ছে, সে ওভার ইনভেস্টিং করে এটা। সো এই যুক্তরাষ্ট্রের স্বার্থটা এখানে সরাসরি জড়িত। ইংল্যান্ডে পাঠান যদি ইংল্যান্ডের স্বার্থে সরাসরি জড়িত, তারাই তথ্য চাইতেই পারে, তাই না? বাংলাদেশ সরকার যদি ভাবতে কোনো সমস্যা হয়, আমি তাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, যুক্তরাষ্ট্রের স্বার্থ এই জন্য জড়িত, আপনি আমার কাছে এক্সপোর্ট করছেন, তার মানে আমার কোনো কোম্পানি এটাকে ওভার ইনভেস্ট করছে টাকাটা এখানে রেখে দেওয়ার জন্য, বা আন্ডার ইনভেস্ট করছে, হোয়াট এভার ইট ইজ, তার মানে আমারও অ্যাকাউন্টে কন্ট্রোল করে ফেলছে এখানে, তার মানে আমার ট্যাক্সেও কন্ট্রোল করে ফেলছে এখানে, খেয়াল করছেন? কারণ ইনকামটা বাড়িয়ে কমিয়ে দেখানো হয়েছে, তাই না? সুতরাং যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে, তারা এই ইস্যুগুলো নাকি উপস্থাপন করেছে আমি শুনেছি বাংলাদেশ সরকারের কাছে। আরও অনেক ইস্যু আছে, 18-19 এজেন্ডা নাকি মানে চাপের মধ্যে রাখছে ক্রমাগত, যতটুকু জানি আমি, চাপের মধ্যে রাখছে বলা ঠিক হবে না, আমি বলবো যে যৌক্তিক কারণেই তাদের কতগুলো ব্যাপার আছে, এগুলো তারা সেখানে উপস্থাপন করছে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী যে বিষয়টি আপনার দৃষ্টিগোচর করতে চাই, আপনি যদিও কিছুটা আমরা আলোচনা করেছি এবং এই বিষয়টা নিয়ে আমরা আরেকটু আমাদের দর্শকদেরকেও জানাতে চাই, সেটি হচ্ছে যে একটি সরকার একটি সিদ্ধান্তের দিকে যাচ্ছে, যেটা আমাদের সাকিব সাহেব বললেন যে, আর আপনি তো নিজেও জানেন, দর্শকরা জানেন যে আমরা ইতিমধ্যে কি বলে আমাদের ফেসবুক পেজটি সাইবার আক্রমণ শিকার হয়েছে এবং তারা অনবরতভাবে করছে। সো এখন যে বিষয়টি আমরা আমাদের কাছে জানতে পেরেছি যে সরকার নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কন্ট্রোল করার জন্য, সরকারের হঠাৎ করে এমন বেপরোয়া হয়ে যাচ্ছে কেন, কি কারণে, এটা যদি আপনি একটু বলেন। সেই সঙ্গে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, যেহেতু এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি কিছুক্ষণ আগেই, কথাবার্তা হয়েছে যে আমাদের নাগরিক টেলিভিশনের যে ফেসবুক পেজ, এটিতে কপিরাইট ক্লেম করা হচ্ছে বিশেষ পদ্ধতি ব্যবহার করে, যেটা আমরা চ্যালেঞ্জ করেছি, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। সেই সঙ্গে আমরা বলতে চাই, আগে আমরা 3 প্ল্যাটফর্মে আমাদের দর্শকদের জন্য বলতে চাই, আমরা আপনাকেও জানাতে চাই শহীদ ভাই, যে আমরা আগে 3 প্ল্যাটফর্মে আমরা একই সময় লাইভ স্ট্রিম করতাম, ইউটিউব, ফেসবুক এবং টুইটার। এখন আগামী সোমবার থেকে, সরি মাফ করবেন, আগামী শুক্রবার থেকে আমরা 8 প্ল্যাটফর্মে অ্যাট দ্য সেম টাইম একই সময়ে আমরা কি বলে লাইভ স্ট্রিম করব। আগে আমরা সপ্তাহে 3 বা 4 প্রোগ্রাম করতাম, এখন সপ্তাহে 6 প্রোগ্রাম করব। আমরা দেখতে চাই যে আমাদেরকে কতভাবে আক্রমণ করে আমাদেরকে
বন্ধ করার চেষ্টা করে এবং আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই। আমরা 6 দিন প্রোগ্রাম করব, 8টা প্ল্যাটফর্মে করব, দেখা যাক কতগুলো প্ল্যাটফর্ম তারা বন্ধ করে।